নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। বুধবার 6 নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানের আদালত তার জামিন মঞ্জুর করেন। হাইকোর্টের নির্দেশে আজ আদালতে হাজির হওয়ার তারিখ ছিল আশার। আদালতে সকাল থেকে উভয় পক্ষের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গত 6 নভেম্বর বন্দরে হামলার শিকার হন টিপু সহ কয়েকজন। ওই ঘটনায় টিপু বাদী হয়ে আবুল কাউসার আশাসহ 53 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 150 জনকে আসামি করে মামলা দায়ের করেন। 53 জন আসামির মধ্যে আশাসহ 6 জনের আগাম জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত। উচ্চ আদালতে জামিন বহালের আবেদন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে অনুষ্ঠিত হয়। আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আইনজীবী যারা আজকে আমাদের জন্য দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন এবং ফেসিস সরকারের আমল থেকে শুরু করে আজ অবধি যারা লড়াই করে যাচ্ছেন আইনজীবী সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের কর্মী ভাইয়েরা যারা এখানে আছেন আল্লাহর কসম করে বলছি আপনারা আমার ভাই। লোভ লালসা ত্যাগ করে হাজার হাজার নেতা কর্মী যুগের পর যুগ জালাল হাজী পরিবারের পিছনে যেভাবে আপনারা দাঁড়িয়েছেন এই জন্য আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকের এই সভা, এটা একটা প্রতিবাদ সভার মতো হয়ে গেছে। এই সভা থেকে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ফেসিস সরকার আমলের দায়েরকৃত সকল মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানাই। সবাই জানেন আমাদের বিভিন্ন নেতাকর্মীদের নামে বিভিন্ন সময় মামলা হয়েছে, তাদের মামলার প্রত্যাহারের দাবি জানাই। সে তার সাথে পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যেখানে দেখছেন দেশনায়ক তারেক রহমান বিভিন্ন জেলা উপজেলা মহানগরে যারা চাঁদাবাজির সাথে জড়িত, যারা সন্ত্রাসীর সাথে জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু আপনাদের বিভিন্ন থানায়, বিশেষ করে বন্দর থানা না সদর থানা সহ অনেক থানায় শুধু বিএনপির নাম ব্যবহারকারী কিছু নেতা যেইভাবে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরে কোনো আমি আপনাদের প্রতি আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের দলের আদর্শ বিবেচনায় রাখুন। এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের এই যে নতুন যে স্বাধীনতা, আমরা আমাদের ভাই আমানতকে হারিয়েছি। ছাত্র দলের নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্র দলের সাবেক সদস্য সচিব ছিল, এই লাশের উপর দাঁড়িয়ে কাউকে নগ্ন নৃত্য করার অনুমতি আমরা দিব না। আরেকটি হুঁশিয়ারি জানিয়ে দিচ্ছি, আর একটা যদি মিথ্যা মামলা করা হয়, এমনকি আমাদের কোনো কর্মীর উপর যদি গায়ে হাত তোলা দুঃসাহস করা হয়, ইনশাল্লাহ নারায়ণগঞ্জের মাটিতে তাদের আর কোনো অবস্থান করবে না। ধন্যবাদ জানাচ্ছি জাহিদ হাসান রোজেল ভাই সহ চক্কু ভাই সহ যারা নেতৃবৃন্দ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এই খারাপ বিপদের সময়, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের নেতা আতা রহমান মুকুল সাহেব, কাকার শরীরটা ভালো না, এই জন্য আজকে বক্তৃতা দিতে পারলো না। মুকুল কাকাও আপনাদের সাথে যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিবেশে যেইভাবে বিগত সময় ছিল, ইনশাল্লাহ সামনের সময়গুলোতে আতা রহমান মুকুল এবং আমি আবুল কাউসার আশা আমরা সম্মিলিতভাবে আপনাদের পাশে থেকে আজকের মতো এখানে শেষ করছি।